সম্মানিত পেয়ারা হাজিরিন, আজকের এই ভিডিওতে জানব মুসাফির ব্যক্তি যদি সে নামাজ কসর না করে, ছোট না করে, বরং সে সাধারণ মুকিম ব্যক্তির মতোই যতটুকু নামাজ পড়ার দায়িত্ব পড়তে হয় ততটুকুই পড়তে থাকে, তো এই ব্যক্তির নামাজের হুকুম কি হবে, আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্মানিত পেয়ারা হাজিরিন, আমি আপনাদেরকে এই বিষয়টাকে বিবেচনা করে আপনাদেরকে বিষয়টাকে সামনে রেখে বলবো যে কোনো ব্যক্তি যদি মুসাফির হয়ে থাকে তাহলে সে 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়বেন, অর্থাৎ ফজরের তো 2 রাকাত 2 রাকাতই পড়বেন, আর জোহরের নামাজ মূল ফরজ 4 রাকাতের জায়গায় সে 2 রাকাত পড়বেন, তার জন্য তখন আর 4 রাকাত পড়াটা আবশ্যক না। আল্লাহপাক আমাদেরকে ছাড় দিয়েছেন, এই ছাড় আমাদেরকে গ্রহণ করতে হবে। এই জন্য যদি কেউ মুসাফির অবস্থায় 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ে সে গুনাগার হবে, 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে হবে, 4 রাকাতের জায়গায় 4 রাকাত পড়া যাবে না। মহান আল্লাহপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহপাক আমাদেরকে যে ছাড় দিয়েছেন, ছাড় আমরা কেন নিব না, ছাড় অবশ্যই নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।